এই মুহূর্তে সবচাইতে বড় খবর ব্রেকিং নিউজ। ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা আবুল কালাম বিজেপি ছাড়লেন, হঠাৎ কেনই বা সিদ্ধান্ত নিলেন, তিনি কি দল পরিবর্তন করবেন, এখনও কোনো সূত্র মারফত আসেনি। তবে বিশেষ মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপির পদে আর কোনো তার দায়িত্ব নেই, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। 2023-এর বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ভাঙনের পথে কি এবার বিজেপির নেতা আবুল কালাম, তিনি সরাসরি পদত্যাগ করলেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বর্তমানে আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার জন্য আমি পদত্যাগ করেছি বলে এ কথা তিনি জানিয়ে দিয়েছেন। তাহলে প্রমাণিত হচ্ছে তিনি কি নিজের দলের মধ্যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছেন না, এই নিয়ে উঠছে জটিলতা। ফের শাসক দলের ধনপুর এবার ভাঙনের পথে কি।